উত্তর পূর্ব ভারতের প্রাচীন ভাষাগুলির মধ্যে অন্যতম হল ত্রিপুরার ককবরুক ভাষা গত কয়েকশো বছর ধরেই ভাষায় কথা বলছেন ত্রিপুরা জনগোষ্ঠীর মানুষজন উনিশশো সালে ককবরুক ভাষা সরকারি ভাষার স্বীকৃতি পায় তারপর থেকেই ককবরুক ভাষার উন্নয়নের জন্য প্রতি বছর উনিশে জানুয়ারি দিনটি ককবরুক দিবস হিসেবে পালন করা হয় মহাশারম্বরে শুক্রবার রাজ্যে পালন করা হল ছেচল্লিশতম ককবরুক সাল ত্রিপুরা স্টেট একাডেমি অব ট্রাইবেল কালচারের উদ্যোগে রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে এদিন সকালে শুরু হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা চিরাচরিত পোশাক পরিধান করে এদিনই শোভাযাত্রায় অংশ নেয় জনজাতি অংশে যুবক যুবতীরা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ফের রবীন্দ্র ভবন প্রাঙ্গনে এসে শেষ হয় শোভাযাত্রাটি ছয়টি কলেজ সহ কক ভাষাভাষী বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা ও স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা অংশগ্রহণ করেছে এদিনের র্যালিতে এরপর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের এক নম্বর হলে ছেচল্লিশতম ককবরক সালের রাজ্যস্তরীয় উদযাপনে অংশ নেন ত্রিপুরা সরকারের অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উপস্থিত ছিলেন ককবরক উন্নয়ন উপদেষ্টা কমিটির চেয়ারম্যান তথা রাজ্যের প্রাক্তন বিধায়ক ডক্টর অতুল দেববর্মা এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ককবরক উন্নয়ন উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান রামপদ জমাতিয়াও ককবরক দিবস দুই হাজার চব্বিশ উপলক্ষে রাজ্যবাসীকে এদিন শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তারা এই দিনটি জনজাতি অংশের মানুষের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনেরও একটি দিন হিসেবে পরিচিত ত্রিপুরায় বিউরো রিপোর্ট আর নিউজ